বন্ধুরা, তো অনেকদিন ভিডিও আনতে পারিনি, 4 দিন মতো ভিডিও দিতে পারিনি। তো তার একটা কারণ আছে। কারণটা হলো এই যে আমাদের এখানে হাইলাইনের তার ছিঁড়ে গিয়ে আমার জ্যাঠাবাবু হচ্ছে কি ওই চা খেতে গেছিলো মনের মাথা, হাইলাইনের তার ছিঁড়ে পড়ে 5 জন আর কারেন্ট লেগেছে, 2 জন সুস্থ আছে, 1 জন আর সিরিয়াস অবস্থা, সে হাসপাতালে ভর্তি আছে এখনও। আর আমার জ্যাঠাবাবু মারা গেছে কারেন্ট খেয়ে, ওখানেই ডেড। তো এই জন্য করে ভিডিও আনতে পারিনি। আমাদের বাড়িতে অনেক কাজকর্ম আছে, সেই কাজগুলো সারতে হচ্ছে দাদাদের সঙ্গে থেকে, তো ওই জন্য করে ভিডিও করতে পারিনি। তার জন্য আমি অনেক দুঃখিত। তো খুব তাড়াতাড়ি ভিডিও আনার চেষ্টা করব। তো বুঝতেই পারছো এই পরিস্থিতিতে ভিডিও করাটা সম্ভব হচ্ছে না, কারণ বাড়িতে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে, তার ভিতরে কীভাবে ভিডিও করব। মানে মনের দিক তো খুব আপসেট, খুব একটা ভালো লাগছে না। আর তারপরে এমনিতেও ভিডিও করা সম্ভব হচ্ছে না, প্রচণ্ড চাপের মধ্যে আছি। তো যাই হোক, তোমরা সবাই ভিডিও দেখছ আমার চ্যানেলে, তো সবাই পাশে থেকো, সাপোর্ট করো। আর খুব তাড়াতাড়ি আমি ভিডিও নিয়ে আসবো, ব্লগ ভিডিও, ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। আর হ্যাঁ, অনেক দাদা ভাই জানতে চেয়েছিলো কমেন্টে যে দাদা এবছর কোন দলে আছে। তো হ্যাঁ, সত্যি কথা বলি, আমি এবছর কোনো দলে নেই, হয়তো গান বাজনা করবো না। আর এ বিষয়ে আমি পরে একটা ভিডিও নিয়ে আসবো, সেখানে আমি সব কিছু ডিটেলে জানাবো কী কারণে গান ছেড়ে দিচ্ছি বা কেন, সব কিছু বলবো। তো আজকের ভিডিওটা সম্পূর্ণ এই জন্য করলাম যে অনেক কিন্তু ভিডিও আনতে পারিনি। হয়তো তোমরা ভাবছো যে ভাই ভিডিও দিচ্ছে না কেন, কী সমস্যা, অন্য কোনো প্রবলেম নেই। প্রবলেমটা হলো ওটাই বললাম, জ্যাঠাবাবু মারা গেছে, যার জন্য বাড়ির কাজ করতে হচ্ছে অনেক। তো ওই জন্য করে ভিডিও করার সময় পাচ্ছি না বা ভিডিও আনতে পারছি না। তো তোমরা তার নিয়ে কিছু মনে করো না, আমি চেষ্টা করবো খুব তাড়াতাড়ি ভিডিও আনার জন্য। তো অবশ্যই সবাই পাশে থেকো, সাপোর্ট করো। আর ভিডিওটা এখানে শেষ করছি, আর কি বলবো, কিছু বলার নেই এখানে। যা যা করার থাকে তোমরা করে দিও। তো ভিডিওটা শেষ করলাম, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।